আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু দোষী প্রমাণিত হইনি। নারদ প্রসঙ্গ উঠতেই কাকে বার্তা ফিরহাদের অভিষেক আবার ইতিমধ্যেই বলেছেন, নারদে অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। প্রসঙ্গত, যখন এই কেস সামনে আসে তখন তৃণমূলেই ছিলেন শুভেন্দু। অভিষেকের দাবি, যাদের বিরুদ্ধে এফআইআর রয়েছে তাঁদের তোলা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমি কিন্তু দোষী প্রমাণিত হইনি, কিন্তু তাও গ্রেপ্তার করা হয়েছিল। ফের যখন নারদ মামলার তদন্তের অগ্রগতি নিয়ে জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়, তখনই তাৎপর্যপূর্ণ মন্তব্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। প্রসঙ্গত, দুদিন আগেই ইডি দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা শেষে সিজিও থেকে বেরিয়ে নারদ কাণ্ড নিয়ে সর্ব হতে দেখা গিয়েছিল অভিষেককে। তোলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি। প্রসঙ্গত, শুধু ফিরহাদ নন, নারদ কেসে নাম জড়ায় মদন মিত্র, সৌগত রায়, মুকুল রায় সহ একাধিকে দিকে নারদ স্টিং অপারেশন যিনি করেছেন সেই ম্যাথু স্যামুয়েলকে 1-8 সেপ্টেম্বর ডেকে পাঠিয়েছে সিবিআই। এই প্রেক্ষাপটে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এই মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, এক ঢিলে দুই পাখি হয়তো মারতে চাইলেন ফিরহাদ হাকিম।